এশিয়া কাপের অষ্টম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মানেই হচ্ছে নাগিন নাগিন ডান্স, নাগিন নাগিন শো হবে, নাগিন নাগিন সেলিব্রেশন হবে। তবে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে সর্বশেষ যে ম্যাচটা খেলেছে গ্রুপ পর্বে, সেখানে 164 রানে প্যাকেট হয়ে যায়। এটার একটা পাল্টা অ্যাটাক হবে হয়তো সুপার ফোরে এসে। সুপার ফোরে ইতিমধ্যে বাংলাদেশ একটা ম্যাচ খেলে ফেলেছে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে, সেখানে 192 রানে প্যাকেট হয়ে যায় বাংলাদেশ। সেই বাংলাদেশ যে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে প্যাকেট হয়ে গেছে খুব অল্প রানে, সেই বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের সাথে দারুণ রান করে কামব্যাক করেছে এবং সুপার ফোরে চলে এসেছে। এখন সুপার ফোরে এসে শ্রীলঙ্কার সাথে সেকেন্ড ম্যাচ খেলছে। শ্রীলঙ্কা ইতিমধ্যে 12টা ম্যাচ কোনো হার নাই তাদের। এখন 12টা ম্যাচ কাদের সাথে খেলেছে? আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান, ইউনাইটেড আরব আমিরাত, এদের সাথে সর্বশেষ এইসব টিমের সাথে খেলে 12টা ম্যাচ আনবিটেন রয়েছে। এখন বাংলাদেশের সাথে লাস্ট যে ম্যাচটা খেলেছে তারা সেখানেও জিতেছে। এখন বাংলাদেশের সাথে যে ম্যাচ হতে চলেছে সুপার ফোরে, সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ, সেখানে কি মনে হয়? আমার কাছে মনে হয় বাংলাদেশ জিতে যেতে পারে। বাংলাদেশ মরিয়া হয়ে খেলবে। বাংলাদেশ যদি ন্যাচারাল খেলাটা খেলতে পারে শ্রীলঙ্কাকে খুব সুন্দরভাবে হারাতে পারবে। তবে শ্রীলঙ্কার যে দুজন বলার সবচেয়ে বেশি আতঙ্কের নাম হতে পারে সেটা আপনারা জানেন, থিকসেনা এবং পাথিরানা। দুজনই আইপিএলে খেলেছে এবং চমৎকার অভিজ্ঞতা আছে। থিকসেনা দারুণ স্পিন করে থাকে, দারুণ লাইন লেন্থে বল করে থাকে। অন্যদিকে পাথিরানার স্পিড প্লাস যখন তখন স্টাম্প টু স্টাম্প ইয়র্কার, অনেকটা মালিঙ্গাকে তো আপনারা চিনেন, মালিঙ্গি স্টাইলে বল করে থাকে। তবে থিকসেনা এবং পাথিরানাকে যদি আটকাতে হয় আমার কাছে মনে হয় লিটন কুমার দাস এবং নাইম শেখ দুজনকেই নাইলে হচ্ছে লিটন কুমার দাস অথবা নাইম শেখ মিরাজ, আমার কাছে মনে হয় মিরাজকে ওয়ান ডাউনে দিলে মনে হয় ভালো হয়। এখন দেখা যাক শেষ পর্যন্ত আসলে কী বাজি করে সাকিব এবং হাতুরি। বাংলাদেশের অবস্থা যদি বলতে চাই, বাংলাদেশ ভেরি পুয়ার ব্যাটিং ডিসপ্লে দেখিয়েছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে এবং আফগানিস্তানের সাথে দারুণ খেলেছে। এখন সেই দারুণ খেলার পেছনে কিন্তু মিরাজ এবং শান্ত অবদান রয়েছে। সেই শান্ত কিন্তু এখন স্কোয়াডে নেই, মিরাজ আছে। এখন যে লিটন ঢুকেছে, লিটন কিন্তু দারুণ স্টার্ট করেছিল পাকিস্তানের সাথে, কিন্তু লম্বা ইনিংস করতে পারেন, তাকে লম্বা ইনিংস খেলতে হবে। তারপর মুশফিক, মেহেদি, সাকিব, তাদের কারো দায়িত্বশীল ব্যাটিং করতে হবে এবং শেষের দিকে যারা আছে একটা ছক্কা মেরে তারপর আউট হয়ে যাবে, এই ধরনের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। শ্রীলঙ্কা লাস্ট ম্যাচে 5 উইকেটে জিতেছে। এখন পর্যন্ত সর্বশেষ যে 5টা ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, সেখানে শ্রীলঙ্কা 3টা ম্যাচ জিতেছে, বাংলাদেশ 2টো ম্যাচ জিতেছে। তবে শ্রীলঙ্কার ব্যাটিং ডিসপ্লে কিন্তু খুবই দারুণ। কুশল মেন্ডেস দারুণ ফর্মে আছে। সর্বশেষ যে আফগানিস্তানের সাথে খেলেছে, আফগানিস্তান যে ব্যাটিং ডিসপ্লে দেখিয়েছে সেটা না বলি, সেটা তো আপনারা জানেন। সেখানে কুশল মেন্ডেস একাই কিন্তু খেলেছে 92 রানের একটা ইনিংস। তাছাড়া নিশাঙ্কা এবং তিমুত, তারা দুজন প্রথম যেহেতু প্রথমে নামবে, ওপেন করবে, তাদের জুড়িটা ভাঙা বাংলাদেশের জন্য খুব জরুরি হবে। সেখানে তাসকিন, শরীফুল, এই দুজনের মধ্যে মানে প্রথম 5 ওভারের মধ্যে 2টা উইকেট নিতেই হবে বা 1টা উইকেট নিতেই হবে, না নিলে কিন্তু হবে না। তারপর আরেকটা প্লেয়ার আছে যে কিনা দারুণ ইম্প্যাক্ট খেলতে পারে, ধনঞ্জয় ডি সিলভা। সে বল করে পার্ট টাইম হিসেবে, সে হঠাৎ করে এসে 1টা উইকেট নিয়ে দিতে পারে, আবার ব্যাটও করে ভালো। তো সব কিছু মিলে সাকিবকে ঠান্ডা মাথায় খেলতে হবে। ঠান্ডা মাথায় খেলে শ্রীলঙ্কাকে হারালে বাংলাদেশের একটা স্বপ্ন এখনও জিয়ে থাকবে। তো আপনাদের কাছে কী মনে হয়, শেষ পর্যন্ত এই শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ রিভেঞ্জটা নিতে পারবে? জানাবেন কমেন্টে।